এই ধর্ণা কার্যসূচীর জড়িয়তে যে বরাক উপত্যকা কাছাড় জেলার ডুলু চাহ বাগিচা যে চাহ বাগিচা উচ্ছেদ কার্যসূচী, এই উচ্ছেদ কার্যসূচী আমি সদৌ অসম আদিবাসী ছাত্র সন্থাই আমি এই কার্যসূচী উচ্ছেদ কার্যসূচীক অৰিহণা দিছোঁ। কারণ নিশ্চিত হিসাবে এই চাহ বাগিচার লগত জড়িত যিসকল শ্রমিক, সেই শ্রমিকসকলের আবেগ সেই চাহ গছর লগত জড়িত হয়ে থাকে। আর নিশ্চিত হিসাবে আমি সদৌ অসম আদিবাসী ছাত্র সন্থায় সেইখিনি আমি দুঃখ পাইছো। আর সেই চাহ বাগিচার উচ্ছেদিত যিসকল চাহ শ্রমিক, সেই চাহ শ্রমিকসকলের উপযুক্ত কর্মসংস্থাপনের দিয়ার যাতে ব্যবস্থা করে সরকারে, উপযুক্ত থকার ব্যবস্থা যাতে করে, উপযুক্ত ক্ষতিপূরণ যাতে তেওঁলোকে পায়, তার প্রতিবাদত আমি আজি এই কার্যসূচী পালন করলো। ইয়ার জড়িয়ে সরকারক আমি আহ্বান করব বিচারিম যে চাহ বাগিচার উচ্ছেদ করে কর্মসংস্থাপন দিয়ার ব্যবস্থা করব লাগে। আর সদৌ অসম আদিবাসী ছাত্র সন্থার যে দীর্ঘদিনিয়া দাবি, এই দীর্ঘদিনিয়া দাবি জনজাতিকরণ লগতে চাহ বাগিচার মজুরি দৈনিক 525 টাকালে বৃদ্ধি করা, লগতে চাহ বাগিচার যখন শ্রমিক আজি ভারত স্বাধীন হওয়ার পর নিজা নামত এক ইঞ্চিও মাটি তেওঁলোকৰ ঘর ভেটি মাটি নাই, আজিও তেওঁলোকে অস্থায়ী হিসাবে চাহ বাগিচাত বহবাস করবলগা হয়েছে। ইয়াকে আর দুঃখের বিষয় আমি কব নাযাও। আর সরকারে ইয়ার ক্ষেত্র উপযুক্ত ব্যবস্থা আজিলেক নললে, যাবতীয় ব্যবস্থা নললে, ইয়ার কারণে সদৌ অসম আদিবাসী ছাত্র সন্থায় ধিকার জানাইছে সরকারক। আর বিশেষকে বিজেপি সরকার, বিজেপি সরকারে এই আদিবাসী সকলের এই মূল মূল সমস্যাবিল সমাধান করার কারণে তখন সকলে প্রতিশ্রুতি দিছিলে, কিন্তু প্রতিশ্রুতি রক্ষা করাত বিফল হয়েছে। আজি মূল্য বৃদ্ধি যেটু সময় চাহ বাগিচার মজুরি 205 টাকা ব্রহ্মপুত্র ভ্যালিত, আজি চাহ মূল্য বৃদ্ধিয়ে এই চাহ বাগিচার শ্রমিকর লগতে সমগ্র অসমৰ রাজ্যকে জুরুলা করে পেলাইছে। আজি এই চাহ বাগিচার মানুষ মূল্য বৃদ্ধির ফলত জুরুলা হওয়াত আমি পুনের এই মূল্য বৃদ্ধি রোধ করার ক্ষেত্র সরকারক দাবি জানাইছো। অতি সোনকালে এই চাহ বাগি মূল্য বৃদ্ধি রোধ করব লাগে। আর বিশেষকে এই আদিবাসী সকলক স্থায়ীভাবে চাহ বাগিচাত বহবাস করার কারণে যে ভূমির অধিকার দিব লাগে, সেই বিশেষকে ঘর ভেটি মাটির ভূমির অধিকার তেওঁলোকৰ পঞ্জীভুক্ত হব লাগে, স্থায়ীভাবে পঞ্জীভুক্ত হব লাগে। তেনেকুৱা আমি সদৌ অসম আদিবাসী ছাত্র সন্থা হিসাবে আমি সরকারক দাবি জানাইছো। রূপজ্যোতি কর্মী ডাঙরিয়ায় কৈছিল যেতিয়া তেখেত কংগ্রেসতে আছিল তেতিয়া চাহ বাগিচার শ্রমিকর কারণে কিন্তু যথেষ্ট মাত মাতিছিল, কিন্তু বিজেপিত যোগদান করার পিছর পৰা তেখেতর মাত এইহারে আজি শুনি পালো যে ডুলু চাহ বাগিচা যেটো কেন্দ্রীয় প্রজেক্ট যেটো আসনি বিমানবন্দর এয়ারপোর্ট হবলে যায় আছে, এই এয়ারপোর্ট হওয়ার ডুলু চাহ বাগিচা উচ্ছেদ করে তাতে এয়ারপোর্ট বনার যেটা ব্যবস্থা লৈছে, আর তার কর্ম শ্রমিকসকলে সংস্থাপন পার যে ব্যবস্থা করে যে MOU সাইন হয়েছে আমি দেখবলে পাইছো, কিন্তু তেনেকুৱা এগ্রিমেন্ট, তেনেকুৱা মেমোরেন্ডাম সেটেলমেন্ট আমি আগতেও বহুত ক্ষেত্র দেখবলে পাইছিলো এগ্রিমেন্ট সাইন হয়ে, কিন্তু সেইবিলাক কার্যকরী নহয়। আজি তেওঁলোকে ইমানে যদি তেওঁলোকে গ্যারেন্টি দিব পাৰিছে, নিশ্চিত করব বিচাৰিছে, তেতিয়া হলে তেওঁলোকে সেই বরাক ভ্যালির ডুলু চাহ বাগিচা তেওঁলোকে যাব লাগছিল।